কারিগরি পাঠশালায় সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ এদেরির সালি রংপুর পলিটেকনিক টেকনিক ইনস্টিটিউট আজকে আমরা ফিজিক্স টু এর তৃতীয় নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিপি মাইনাস সিভি ইকুয়াল আর তো এইটা কিন্তু অনেকবার কিন্তু পরীক্ষার মধ্যে আসছিল তো তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু দুইটা রচনামূলকের মধ্যে যে কোনো একটা আসে তার মধ্যে এইটা হচ্ছে একটা তো আজকে আমরা এই রচনামূলক যে প্রশ্নটা আছে বা এই যে সূত্রটা আছে এই সূত্রটার প্রতিপাদন করব। তো প্রতিপাদন করার আগে আমাদের কিছু বেসিক জানা দরকার যে আসলে সিপি বলতে কি বোঝায় সিভি বলতে কি বোঝায় বা আর বলতে কি বোঝায় এবং আরও কিছু বেসিক কিন্তু আমাদের জানা দরকার তো চলো আগে আমরা বেসিকটা জেনে নেই তারপর আমরা সূত্রের প্রতিপাদনটা করবো তো প্রথমে আমাদের জানতে হবে যে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কাকে বলে তাহলে কি জানতে হবে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে কি জানতে হবে গ্যাসের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে গ্যাসের মূলার আপেক্ষিক তাপ বা তাপ ধারণ ক্ষমতা এটা আমাদেরকে জানতে হবে তো এক মোল গ্যাসের তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে বা একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপটাই হচ্ছে মূলত গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তাহলে আমরা যদি এই সূত্রটা বের করতে চাই তাহলে দেখো যে এক মোল তাহলে এক মোল গ্যাসের এক মোল গ্যাসের তাপমাত্রা এক মোল গ্যাসের তাপমাত্রা ডি ডিটি পরিমাণ বাড়াতে ডিটি পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ যদি হয় তাহলে প্রয়োজনীয় তাপ যদি ডি হয় তাহলে দেখো যে কোনো একটা কোনো একটা আদর্শ গ্যাস যার পরিমাণ হচ্ছে একমল ওই একমল গ্যাসের তাপমাত্রা যদি আমরা ডিটি পরিমাণ বাড়াই তাহলে ধরলাম যে প্রয়োজনীয় তাপটা হচ্ছে ডি এখন গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ক্ষেত্রে বলছে যে একক পরিমাণ বাড়াতে তাহলে যদি আমরা একক পরিমাণ বাড়াই মোল গ্যাসের তাপমাত্রা একক পরিমাণ বাড়াতে প্রয়োজনীয় তাপ হবে ডি কিউ ডিভাইডেড হচ্ছে ডিটি তাহলে এইটা কী হবে এইটা হবে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তো গ্যাসের মোলার আপেক্ষিক তাপকে কিন্তু প্রকাশ করা হয় সি দ্বারা সুতরাং আমরা লিখতে পারি সি ইজ ইকুয়াল হচ্ছে ডি কিউ ডিভাইডেড হচ্ছে ডিটি তাহলে এটা কি এটা হচ্ছে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তো এইটাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে তাহলে এটাকে আবার কি করা যায় দুইটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে স্থির চাপে আর একটা হচ্ছে স্থির আয়তনে আর একটা কি স্থির আয়তনে তাহলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কি শুধুমাত্র আমরা সামনে এইটার স্থির চাপ লিখে দেবো যে স্থির চাপে একমল গ্যাসের তাপমাত্রা যদি একক পরিমাণ বাড়ায় তাহলে যে পরিমাণ তাপের দরকার হয় সেইটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ ঠিক আছে আর স্থির আয়তনে হচ্ছে স্থির আয়তনে একমল গ্যাসের তাপমাত্রা যদি আমরা একক পরিমাণ বৃদ্ধি করতে চাই তাহলে আমাদের যে পরিমাণ তাপের দরকার হয় সেটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ তো এইটাকে প্রকাশ করা হয় সিপি দ্বারা আর এইটাকে প্রকাশ করা হয় সি ভি দ্বারা তাহলে কিন্তু আমরা বুঝলাম যে আমাদের এই সূত্রের মধ্যে সিপি এবং সিভি বলতে কি বোঝায় তো এখন আমাদেরকে কি করা লাগবে এই সূত্রটা প্রমাণ করা লাগবে তো চলো আমরা সূত্রটার প্রমাণের দিকে যাই তো সূত্রটা যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কিন্তু আমাদের আরেকটা জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে একটা সিলিন্ডার তাহলে আমরা কি এখন কিন্তু প্রমাণের দিকে আসতেছি এখন আমরা প্রমাণের দেখে আসতেছি তো প্রমাণ করার জন্য আমরা প্রথমে পুরো বিষয়টাকে একটু চিন্তা করি ধরো যে এটা হচ্ছে একটা সিলিন্ডার মনে করলাম যে এইটা হচ্ছে একটা সিলিন্ডার এই সিলিন্ডারের মধ্যে এইখানে ধরো যে একটা পৃষ্টোন আছে এই পিস্টনটা ধরো যে ঘর্ষণবিহীন পৃষ্টনটা কি ঘর্ষণবিহীন অর্থাৎ পৃষ্টনটার মধ্যে ঘর্ষণ কাজ করবে না তো এইরকম যদি ঘর্ষণবিহীন হয় আর এর মধ্যে ধরো যে মোল গ্যাস আছে তাহলে এখানে কি আছে এক মোল গ্যাস আছে তো এখন এই গ্যাসের মধ্যে কি একটা অন্তস্থ শক্তি আছে না অবশ্যই একটা অন্তস্থ শক্তি আছে তাহলে এই গ্যাসের মধ্যে কি আছে অন্তস্থ শক্তি ইউ আছে এরপর এই গ্যাসের কি একটা আয়তন আছে না গ্যাসের একটা আয়তন আছে তারপর এই গ্যাসের দেখো যে একটা তাপ আছে না আচ্ছা তারপর এই গ্যাসের কি আছে একটা তাপমাত্রা আছে না এই গ্যাসের কিন্তু একটা তাপমাত্রা আছে এখন এই গ্যাসের মধ্যে যদি আমরা ডি কিউ পরিমাণ তাহলে এই গ্যাসের মধ্যে যদি আমরা ডি কিউ পরিমাণ তাপ দিই তাহলে কি দিলাম ডি পরিমাণ তাপ দিলাম তো যখন আমরা এই গ্যাসের মধ্যে তাপ দেবো তখন গ্যাসের কণাগুলো কি করবে তাপটাকে গ্রহণ করবে তা আমরা কি করছি বাইরে থেকে কিন্তু শক্তি দিচ্ছি ফলে গ্যাসের কণাগুলো কি করবে তাপশক্তিটাকে গ্রহণ করবে তো গ্রহণ করার পর এই যে গ্যাসের কণাগুলো আছে এই গ্যাসের কণাগুলার কিন্তু গতিশক্তি বেড়ে যাবে বা এগুলো কি কম্পিত হতে থাকবে একটা আরেকটা একটা থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে রাইট তো যখন এই যে দূরে সরে যাওয়ার চেষ্টা করবে তখন দেখো যে গ্যাসের কণাগুলা এই যে প্রত্যেকটা দেওয়ালে কিন্তু আঘাত করবে প্রত্যেকটা পৃষ্ঠে বা দেওয়ালে কিন্তু আঘাত করবে তো এই যে এই পৃষ্ঠ এই পৃষ্ঠ এই পৃষ্ঠ যেহেতু স্থায়ীভাবে আসে সুতরাং এইগুলাকে তো কিছু করতে পারবে না তো পরবর্তীতে কি হবে যখন এই যে পুরো বলটা যখন এই পৃষ্টনের উপর কাজ করবে তখন পৃষ্টনটা যেহেতু ঘর্ষণবিহীন অবস্থায় আসে সুতরাং পৃষ্টনটা কি ধীরে ধীরে কিন্তু উপরে উঠবে রাইট তাহলে পৃষ্টনটা কী হবে ধীরে ধীরে উপরে উঠবে তাহলে এখানে দেখো যে যখন এই দিকে বলটা কাজ করে তখন ধীরে ধীরে পিস্টনটা কি করতেছে উপরের দিকে উঠতেছে তো এখানে একটা জিনিস চিন্তা করো সেটা হচ্ছে আমরা দিলাম তাপ শক্তি দেওয়ার পর ওই তাপ শক্তির কিছুটা অংশ কি করলো এই কণাগুলা গ্রহণ করলো গ্রহণ করার পর তাদের কি গতিশক্তিটা বেড়ে গেলো বা অন্তঃশক্তিটা বেড়ে গেলো তাহলে তাদের অন্তঃস্থ শক্তিটা বেড়ে গেল যখন আমরা তাপ শক্তি দিলাম তাহলে ডিইউ পরিমাণ বেড়ে গেল এরপর যখন পিস এদের আয় তোমার ছোটাছুটি করে কণাগুলা তখন কি এর আয়তনটা কি বেড়ে যায় না যেহেতু পিস্তনটাকে উপরে তুললো তার মানে কি আয়তনটাও বেড়ে যায় তাহলে ধরলাম যে এখানে আয়তন বাড়লো কত পরিমাণ আর ডিভি পরিমাণ আয়তন বাড়লো যেহেতু এইটা তাপ শক্তি গ্রহণ করছে তার মানে কি এর তাপমাত্রাও বাড়বে তাহলে ধরলাম যে এর তাপমাত্রা বাড়লো ডিটি পরিমাণ তাহলে ডিটি পরিমাণ তাপমাত্রা বাড়লো এখন তাপগতিবিদ্যার প্রথম যে সূত্রটা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা হচ্ছে তো মূলত ডি কিউ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ডিডাব্লিউ এমন কথা হচ্ছে ভাইয়া এইটা কী কারণে হইলো তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা কী কারণে হইলো তো এখানে দেখো যে আমরা যে তাপ শক্তিটা দিলাম এই তাপ শক্তিটা দেখো যে তাপ শক্তির দেখো যে কিছুটা অংশ অন্তস্থ শক্তিতে ব্যয় হয়েছে আর কিছুটা অংশ কিন্তু বহিষ্ঠ কাজে ব্যয় হয়েছে কাজ কোথায় হইলো এই যে এখানে দেখো যে বল প্রয়োগ করলো বল প্রয়োগ করার ফলে কি পিস্টনটা কি কিছুটা দূরত্বে সরে গেল তাহলে বল প্রয়োগের ফলে যদি স্মরণ ঘটে তাহলে তাকে কি বলা হয় অবশ্যই কাজ বলা হয় সো কাজটা কীসের কারণে হইল আমাদের প্রয়োগ করা তাপশক্তির কারণেই কিন্তু হইল। ঠিক আছে সো আমাদের এই তাপশক্তি থেকে কিন্তু এখানে দুইটা জিনিস সংগঠিত হইলো তার মানে এই তাপ সত্যি ইকুয়াল কি আমরা এই দুইটা যোগফল লাগতে পারি না যোগ লিখতে পারে পারি এইটা হচ্ছে কিন্তু মূলত তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তাহলে এইটা কি তাপ গতিবিদ্যার প্রথম সূত্র তো আশা করি জিনিসটা এমনি তো বুঝতে পারছো এখন আমরা প্রমাণের দিকে যাই তো প্রমাণের ক্ষেত্রে আমরা একটা লাগব যে মনে করি তাহলে কি লাগব মনে করি তাহলে এই যে চিত্রে যেগুলো দেওয়া আছে ওই কথাগুলো একটু সাজিয়ে লাগব তাহলে আমরা লাগব যে মনে করি স্থির চাপে আচ্ছা আগে সিলিন্ডারের ইয়েটা দিয়ে দেই তাহলে মনে করি ঘর্ষণবিহীন ঘর্ষণবিহীন পিষ্টনযুক্ত সিলিন্ডারে তাহলে ঘর্ষণবিহীন পিষ্টনযুক্ত সিলিন্ডারে এক মোল একমল আদর্শ গ্যাস আছে তাহলে একমল কি আছে আদর্শ গ্যাস আছে এখন যদি আমরা চাপটাকে স্থির রাখি তাহলে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে ডি কিউ পরিমাণ চাপ স্থির রেখে ডি কিউ পরিমাণ তাপ দিলে তাহলে দেখো যে চাপ যদি আমরা স্থির রাখি রাখার পর যদি ড্রিকিউ পরিমাণ তাপ দেই তাহলে পরিবর্তনগুলো কী কী ঘটবে অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পাবে তারপর আয়তন বৃদ্ধি পাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে রাইট তাহলে এখানে কি হবে যে তাপ দিলে অন্তঃস্থ শক্তি অন্তস্থ শক্তি আয়তন অন্তঃস্থ শক্তি আয়তন ও তাপমাত্রা ও তাপমাত্রা যথাক্রমে ডিইউ ডিভি ও ডিটি হবে রাইট তাহলে এইটা হবে আমরা সিলিন্ডারের যে চিত্রটা দিছিলাম ওই চিত্রটা একটু কথার মাধ্যমে লিখলাম তোমাদের কিন্তু এই প্রমাণ করার ক্ষেত্রে চিত্রটা দিলেও হবে না দিলেও হবে বাট তোমার এই কথাগুলো কিন্তু লেখতে হবে তো কথাগুলো তোমার যাতে মুখস্থ রাখতে না হয় তুমি যাতে বুঝে বুঝে লেখতে পারো সেই কারণে কিন্তু চিত্রটা দেওয়া ঠিক আছে সো যদি এই ঘটনাটা ঘটে তাহলে আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে জানি তাহলে তাপ গতিবিদ্যার তাপ গতিবিদ্যার তাপ গতিবিদ্যার প্রথম তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই তাপ গতিবিদ্যার প্রথম সূত্র থেকে পাই কী পাই ডি কিউ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ডাব্লিউ এখন এইখান থেকে দেখো যে ডি কিউ ডি ইউ প্লাস এই যে ডিডাব্লিউ না এই ডিডব্লিউ মানে হচ্ছে পিডিভি তাহলে এটা কি রাখতে পারি পিডিভি অর্থাৎ কৃতকাশ এখানে কৃতকাজ কী হয়েছিল এখানে আয়তনটা বাড়ছিল না তো আয়তনটা যেহেতু বাড়ছিল সুতরাং এখানে কৃতকাজটা কী হবে পিডিভি আর চাপ কিন্তু স্থির ছিল শুধুমাত্র পরিবর্তন কী হয়েছে আয়তনের কিন্তু পরিবর্তন হয়েছে তাহলে আমরা এটাকে কী দেবো এটাকে আমরা এক নম্বর সমীকরণ দেবো এখন আমাদের যে কাজটা করা লাগবে এই সূত্রটা প্রমাণ করার ক্ষেত্রে আমাদেরকে ডি কিউ এর মান বের করতে হবে ডি এর মান বের করতে হবে এবং পিডি ভি এর মান বের করতে হবে এমন কথা হচ্ছে এইগুলো আমরা কিভাবে বের করব তো প্রথমে দেখো যে আমরা জানি যে স্থির আয়তনে আমরা কি জানি স্থির আয়তনে স্থির আয়তনে ডিইউ ইকুয়াল আচ্ছা এর মান তো এখনো আমরা সরাসরি পাবো না আমরা এর মানটা বের করে নেব তাহলে এর মানটা কি করব বের করে নেব তাহলে স্থির আয়তনে ডিউ এর মানটা আমরা সাইটে বের করে নিই এখানে সরাসরি বসাই দেব তাহলে ডিইউ ইকুয়াল আমরা এখানে কী করবো এর মানটা বের করে নেব তো স্থির আয়তনে কি হয় যদি ডিভির মানটা শূন্য হয় অর্থাৎ স্থির আয়তন হয় সেই ক্ষেত্রে স্থির আয়তনে সি ভি ইকুয়াল হচ্ছে ডি কিউ ডিভাইডেড ডিটি তাহলে আমরা এখানে ডি কিউ ইকুয়াল কী লেখতে পারি ডি কি ডি কিউ ইকুয়াল লিখতে পারি সি ভি ডিটি এটা কিন্তু লিখতে পারি রাইট আচ্ছা তাহলে এটা লিখতে পারি আর একটা হচ্ছে যদি আয়তনটা স্থির থাকে তাহলে কিন্তু সেখানে কাজ সংগঠিত হবে না তার মানে কি ডি এর মানটা কী হবে শূন্য হবে তাহলে ডি ডিডাব্লিউর মানটা কী হবে শূন্য হবে তো যদি ডিডাব্লিউর মানটা শূন্য হয় এখন তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে আমরা কী পাবো তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডি কিউ ইকুয়াল হচ্ছে ইউ প্লাস ডিডাব্লিউ তাহলে দেখো যে ডি কিউ ইকুয়াল হচ্ছে ইউ আর ডিডাব্লিউর মানটা তো শূন্য তাহলে এখানে তো শূন্য বসার দরকার নেই ঠিক আছে সো এখন আমরা দেখো যে কি লাখতে পারি ডি কিউ আচ্ছা ডি ইকুয়াল আমরা কি লাগতে পারি সি ভি ডিটি লাগতে পারি না তাহলে এখানে আমাদের হচ্ছে ইউ ইকুয়াল তাহলে ডি কিউ এর জায়গায় কী লাগতে পারি সি ভি ডিটি লাগতে পারি তাহলে দেখো যে আমাদের ইউ এর মান কি আসলো স্থির আয়তনে স্থির আয়তনে আমাদের ইউ এর মান আসলো সি ভি টি তাহলে কী আসলো সি ভি টি আসলো এরপর আমাদের কার মান বের করা লাগবে ডি এর মান বের করা লাগবে তো আমরা দেখো যে আরেকটা জিনিস জানি যে স্থির চাপে স্থির স্থির চাপে সিপি ইকুয়াল হচ্ছে ডি কিউ ডিভাইডেড ডিটি অতএব ডি কিউ ইকুয়াল হচ্ছে সিপি ডিটি সিপি ডিটি এরপর তাহলে দেখো যে আমাদের ডি কিউয়ের মান বের হইলো এর মান বের হইলে এখন লাগবে কার মান পি ডিভির মান লাগবে এখন পিডিভি মান বের করার জন্য দেখো আমরা কী করতে পারি এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে তাহলে একমল আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা কি জানি পিভি ইকুয়াল হচ্ছে আর টি এখানে এন আর টি হইতো বাট এন এর মান কি ওয়ান এই কারণে ওইটা দেওয়ার দরকার নাই সুতরাং আমরা এখানে কী লাগতে পারি পিভি ইকুয়াল হচ্ছে আর টি এখন এটাকে আমরা অন্তরীকরণ করব এটাকে আমরা কি করব অন্তরীকরণ করবো তো যদি পার্শ্ব অন্তরীকরণ করতে চাই তাহলে এখানে দেখো যে কী আছে পিভি আছে তো আমরা কিন্তু ইউভির একটা সূত্র পড়ছিলাম ইউভির একটা সূত্র কি পড়ছিলাম ডিডি এক্স ডিডি এক্স ইউ ভি হচ্ছে ইউ তারপর হচ্ছে ডিডিএক্স ভি প্লাস হচ্ছে ভি dDx এক্স ইউ এটা পড়ছিলাম না তো এখন এইখানে আমরা এই যে ডিডি এক্সটা আসে এই ডিডি এক্সটাকে আমরা শুধুমাত্র ডি ধরবো তাহলে শুধুমাত্র কী ধরবো ডি ধরবো তো শুধু যদি ডি ধরি তাহলে প্রথমে কী হবে পি তারপর হচ্ছে dDx বলতে কি ডি তারপর কী হবে ভি তারপর হচ্ছে প্লাস এরপর কী লাগ লাগবো ভি ঠিক রাখবো এরপর পির অন্তরীকরণ তাহলে ডিডি এক্স বলতে কি ডি তারপর হচ্ছে পি তাহলে এখানে কী বলা গেলো পি ডি ভি প্লাস পি এরপর সমান এই যে এখানে আর আছে না এই আরটা কি এই আরটা হচ্ছে কি এটা কি গ্যাসের কি এটা সমান গ্যাসের কি ধ্রুবক না গ্যাস ধ্রুবক না আদর্শ গ্যাসের এটা কি ধ্রুবক তো যেহেতু ধ্রুবক এটা কি এটা কি অন্তঃরীকরণ করার ক্ষেত্রে কি এটাকে সামনে রাখবো না মানে এটা তো কোনো অন্তরিকরণ হবে না রাইট তো এরপর এই যে টির যদি আমরা অন্তরিকরণ করি তাহলে এখানে কি হবে ডিটি তাহলে কি আসলো আর ডিটি এখন এইখানে দেখো যে এটা আমরা কি করছি এটা আমরা অন্তরিকরণ করছি তাহলে এটা কি করছি অন্তরীকরণ করছি তাহলে অন্তরিকরণ করে আমরা এইটা পাই তো এখন একটা জিনিস লক্ষ্য রাখো যে আমরা কিন্তু এইখানে বলছিলাম যে চাপ স্থির রেখে তার মানে কি চাপের কোনো পরিবর্তন হবে না আর ডিপি বলতে কি বোঝায় চাপ বোঝায় না ডিপি বলতে কিন্তু চাপ বোঝায় তো এখন আমরা যদি এখানে দেখি যে পি ডিভি তাহলে এখানে কি লাগবো পি ডিভি প্লাস এরপর ভি গুণন এখানে ডিপির মানটা কি শূন্য না ডিপির মানটা হচ্ছে শূন্য তাহলে ইকুয়াল কী লেখা যায় আর ডিটি এটা কেন হয় স্থির চাপে স্থির চাপে স্থির চাপে কি হবে ডিপি ইকুয়াল হবে শূন্য তাহলে স্থির চাপে ডিপি ইকুয়াল শূন্য তাহলে এখন দেখো যে অতএব তাহলে এখান থেকে আমরা এইদিকে আসলাম অতএব এখানে কি লিখতে পারি পিডিভি তাহলে এখানে দেখতে পারি পিডিভি ইকুয়াল হচ্ছে আর ডিটি তাহলে আর ডিটি তো এখন দেখো যে এই সূত্রের মধ্যে আমাদের ডি এর মান কিন্তু চলে আসছে এখানে আমরা পাইছি ডি এর মান তারপর আমাদের কার মান আছে ডিউ এর মান তাহলে এখানে দেখো যে ডিউ এর মান পাওয়া গেছে আর এখানে আমাদের পাওয়া গেছে পিডিভির মান তো এখন যদি আমরা তাপ গতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে মানগুলা বসাই দিই তাহলে কি করব তাপ গতিবিদ্যার প্রথম সূত্র অর্থাৎ এই যে এক নম্বর সমীকরণে তাহলে এক নং সমীকরণ হতে এক নং সমীকরণ হতে পাই তাহলে এক নং সমীকরণ হতে কি পাই ডি ইকুয়াল হচ্ছে ইউ প্লাস পিডিভি এখন মানগুলো বসাই দিই ডি কিউ এর মান কী পাওয়া গেছিলো ডি এর মান হচ্ছে সিপি ডিটি তাহলে সিপি ডিটি ইকুয়াল তারপর ডি এর মান কী পাওয়া গেছিলো এর মান হচ্ছে সিভি ডিটি তারপর হচ্ছে প্লাস এরপর পিডিভির মান কি আর ডিটি তো এখন দেখো যে এখানে কী লেখা যায় সিপি ডিটি ইকুয়াল এখানে ডিটি কমন যায় তাহলে ডিটি কমন নিলে এখানে কী থাকে সি ভি প্লাস হচ্ছে আর তো এরপর এখানে ডিটি আর ডিটি কাটা যায় তাহলে কী থাকে সিপি ইকুয়াল হচ্ছে সি ভি প্লাস আর এখন সি ভিটাকে যদি আমরা এই দিকে নিয়ে আসি অতএব সিপি মাইনাস সি ভি ইকুয়াল হচ্ছে আর তাহলে এটাই কি এটাই হচ্ছে প্রমাণিত তাহলে আমরা যদি ধারাবাহিকভাবে এই জিনিসগুলো লিখে দিই তাহলে কিন্তু ফুল মার্ক পাওয়া যাবে